করছো এগুলো? নরকটাকে স্বর্গ করতে চেষ্টা করছি। এত কথা শোনাবার দরকার নেই, তোমার যে নরক থাকা ওয়ার্ড্রপটা সেটা আমি অনেক সময় অনেকবার স্বর্গ করেছি। ঠিক আছে ঠিক আছে, আর কথা বলে সময় নষ্ট করো না, আমার কাজ করতে দাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নীলতনিজ ডেইলি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ঘর কিভাবে পরিষ্কার রাখতে হয়, মানে ওয়ার্ড্রোব। ঠিক আছে, ঘর আমার অলওয়েজ পরিষ্কার থাকে, কারণ এই একটা ক্ষেত্রে, এই একটা ব্যাপারে সারা, এই একটা ব্যাপারে দুজনের খুব মিলে থাকে, দুজনেরই ওসিডি আছে, ঘর আমাকে অলওয়েজ ক্লিন রাখতে হয়। এক দু মাসের একটা পিরিয়ড ছিল বা তিন চার মাসের, ঠিক আছে ডিসকাউন্ট দিলাম, মানে আরো বাড়িয়ে দিলাম বিষয়টা, পাঁচ ছ মাসের একটা পিরিয়ড ছিল যেখানে ও গুছিয়েছিল, কারণ আমি বাড়িতে থাকতাম না আর ইচ্ছেও করতো না শুটিং থেকে ফিরে। ঠিক আছে, এবার কাজ করে তো এগুলো করবে। তার আগে ওরা প্রলং পিরিয়ড আর কি, এরকমও দিন গেছে যে আমি আলমারি খুলেছি আর রুরুরুর করে সব জামা কাপড়। ঠিক আছে, মানে একটা জামা টানলে আর কি সমস্ত ওয়ার্ড্রপটাই যাতে নিচে পড়ে যায়। এবার বিষয়টা হচ্ছে যে আমি এবার দেখাচ্ছি যে কিভাবে কি গোছাতে হয়। ইটস আ টিডিয়াস প্রসেস, তবে এটা করলে দেখতে ভালো লাগে, এটাও তোমাদের দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সেই নরক। এই যে হচ্ছে কয়েকটা জামার নমুনা। আচ্ছা, এই শুধু এখানেই শেষ নয়, দাঁড়ান আমি দেখাচ্ছি। এইটা বেসিক্যালি আমি গুছিয়েছি এতক্ষণে, ঠিক আছে, এটা এখন ফাঁকা, ওই বার করেছি, এটা গুছিয়েছি। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের আরেকটা নরক। এই যে, এই যে এটা বেসিক্যালি আমার সেকশন। ঠিক আছে, আমার সেকশন বলতে শীতকালে সমস্ত জ্যাকেট এই ওই সব সমস্ত আর কি এখানে রাখা। প্লাস যদি একটু নিচে যাই তাহলে এখানে আছে পাঞ্জাবি ট্র্যাক স্যুট এই ওই তাই আর কি সব আছে, এগুলো সব গোছানো। ঠিক আছে, আর এই দিকটা এই যাও বা আর কি যতটা গোছানো দেখছো, ঠিক আছে সব আমিই করেছি। এইগুলো তো আর কি এখান থেকে বার করা আছে, সব গুছিয়ে রাখতে হবে। কিছু বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছেন না। তো আমরা এবার শুরু করে দিচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি আমার ঘরের ওয়ার্ড্রোব, যেটা আমি গুছিয়ে দিয়েছি। না না না, এটা আমি গুছিয়েছি বন্ধুরা, এটা আমি গুছিয়েছি। এটা পুরোপুরি একদম মানে আরজিবি স্টাইলে গোছানো। তো আরজিবি মানে রেড গ্রিন ব্লু, ঠিক আছে, দেখো ওই প্যাটার্নে রাখা আছে। আমি গুছিয়ে দিয়েছিলাম, সেটাকে পুরো একদম মানে শেষ ধ্বংস করে দিয়েছি। তুমি যাও না, একটু গোছানো থাকলে দেখতে ভালো লাগে বিষয়টা, সুস্থ লাগে এবং জামা কাপড় পাওয়া যায়। তাই জন্য বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে গুছিয়ে রাখাটা ভালো। আমাদের সাথে থাকো এবং দেখো কিভাবে কি আমরা করব। এটা হচ্ছে শাড়ির সেকশন, এটাও গোছানো আছে। সবার ওয়ার্ড্রোব ভরে ভরে শাড়ি থাকে, আর আমার মোটে এই কটা, এইটুকুটা ছোট জায়গা আমার শাড়ির জন্য, সেখানে চার পাঁচটা শাড়ি আছে। আমরা আর কি স্পিচ করতে থাকি, যখন গরমকাল যখন আসে তখন গরম মানে যেগুলো যা দরকার হবে সেগুলো এই ঘরে, আর যেগুলো দরকার হবে না সেগুলো সব। সবসময় চেষ্টা করো সোজা করে প্রপারলি রাখো, সব তোমাদের দেখিয়ে করছে এতদিন করিনি। এত মিথ্যে কথা বলে ওরা জানে আমি কতখানি সুইট আর কতখানি ভালো, তাই না বলো? আমার মনে হয় প্রত্যেকটা সেকশন আলাদা করে নেওয়া উচিত, মানে ওয়েস্টার্ন ইস্টার্ন প্যান্ট আলাদা, লং ড্রেস আলাদা, স্কার্ট টপ আলাদা, সমস্ত কিছু আলাদা, যাতে সময় মতো পাওয়া যায়, দেখতে যাতে সুস্থ এবং ভালো লাগে এবং টানতে গিয়ে যাতে হুড়ু হুড়ু করে অ্যাভালাঞ্চের মতো পড়ে না যায়। কালকে গীতু এসেছিল আমাদের বাড়িতে, সারাটা দিন আমরা গীত আসছি তোমাদের রাশি দিন, সারাটা দিন আমরা একটা স্কার্ট, এগুলো সব স্কার্ট, সারাটা দিন একসাথে ছিলাম, চুটিয়ে মজা হয়েছে। ইস, কালকে গীতু আমরা সারাটা দিন একসঙ্গে ছিলাম, সেটার তো আমরা ভিডিওই করলাম না। রাশিদিকে তো সবাই ভালোবাসে ভীষণ। আচ্ছা, রাশিদি আবার আসবে গীতশ্রীদি, তখন ওর সাথে আমরা সারাদিন কি আড্ডা মারলাম সেটা তোমাদের জন্য শুট করে রাখো।
এক জিনিস মানে এক জামা বেশি দিন পরতে ভালো লাগে না, আর এই এক বরকেও আর বেশি দিন ভালো লাগছে শুনতে পেয়েছি জানি বলতে হবে না। না ও এত সুন্দর করে গুছিয়ে দিয়েছে বলে ওকে আমি প্রমিস করেছি যে দুদিন টু ডেজ অনলি ওর সাথে আমি ঝগড়া করব না। খুব কষ্ট জীবনে তো আর কোনোই শখ নেই, কোনোই কিছু নেই, কোনো শখই রাখি না, শুধু এই দু তিনটে জামা কাপড়ে শপিং করব, দু তিনটে জুতো কিনবো, একটু গয়না কাটি, গয়না কাটি তো। দেখে মনে হচ্ছে না ভাঁজ করা, মনে হচ্ছে দলা পাকিয়ে রাখা। তো কয়েকটা জামা কাচতে গেছে, এটা একটা সাজেশন যে যা যা নোংরা জামা কাপড় আছে সব কাচতে দিয়ে দেবে, নোংরা জামা কাপড় বর্ডারে রাখবে না, ওটা জীবনে আর কাঁচা হবে না, যে পড়ার সময় দেখবে এই নোংরা জামা কাপড়। পারলে অ্যাকচুয়ালি ইস্ত্রিও যদি করে রাখতে পারো বা করিয়ে রাখতে পারো সেটা আরও ভালো হয়, কারণ যাতে যখন পড়বে তখন যাতে আবার না করতে হয়। যা যা মনে করবে যে পড়বে না ঠিক আছে সেগুলো প্লিজ লোকজনকে দিয়ে দেবে যাতে পড়ে তারা শান্তি পেতে পারে, শুধুমাত্র বর্ড্রোবে জিজ্ঞেস করলাম কি রে প্রেম করছিস এখনো ছোট্ট, তো কতগুলো প্রেম হচ্ছে যাচ্ছে, তাহলে পরে ওর গার্লফ্রেন্ড কে দিয়ে দেবো, এগুলো আর পড়বো না এখন, আমার তো হাতির মতো সাইজ হয়েছে এগুলো হবে না। সো আপাতত এভরিথিং ইজ মানে এভরিথিং ইন ইন দিস রুম, মানে এই ঘরে যা যা আছে সেগুলো ডান। সো এই যে এটা ডান, এটা আগে থেকেই মোটামুটি ডান ছিল, যা জামা কাপড় কাচা ছিল সেগুলোকে আমি আবার পুট করে দিলাম। এই যে এগুলো বাড়ির, এগুলো জামা টামা আছে, এইটা হচ্ছে লং সব জামা, আর এটা হচ্ছে লোয়ার্স। দেখি একটু শান্তি হচ্ছে, বেসিক্যালি খুবই একটু না বেশ খানিকটা শান্তি হচ্ছে। এই যে অ্যাকচুয়ালি দুজন মিলে করলে কাজটা সোজা হয়, যারা একটি কাপল আছো তারা এতে এই জিনিসটা কাজটা একসাথে করতে পারো। তবে এই সেকশনটা রয়ে গেল যে এখন এইটা বাকি রয়েছে। তোরা আমাকে আপাতত বেরোতে হবে, আমার কাজ আছে, ফিরে এসে বাকি যেগুলো গোছানোর আছে সেগুলো গোছাবো। তার আগে আমরা দেখিনি যে সায়ন্তনী কী করছে। কী করছো? খুবই ভালো লাগে আর নিজের কাজ তো নিজে করতে আরো বেশি ভালোবাসি, তো এই হোয়াইট জামা গুলো তো সেপারেটলি কাচতে হবে, তাই জন্য এখন কাজ ছেড়ে ফিরে এসেছি ঠিক আছে। এবার বাকি যেটা আছে এই যে এইটাকে শর্ট আউট করতে হবে। এই যে একজন ভস ভসিয়ে ঘুমোচ্ছিল তাকে তুলেছি আমি, আমরা এবার পরিষ্কার করবো ঠিক আছে, ও কোনো ব্যাপার না, বলছি যে চলো গোছাবো। তো ঘুম কাটেনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছ ঘোড়ার মতো নাকি? না ঠিক আছে আমরা চলো গুছিয়ে নিই তাড়াতাড়ি আর সময় পাবো। ওরে বাবারে কি মুশকিল। তুমি সবাইকে আমার ছোট্ট বাগানটা দেখাও, ছাদেও প্রচুর কাজ রয়েছে, আমি খুব কাজ ভালোবাসি, আর এই কাজ ভালোবাসার তে ইন্সপায়ার করেছে হচ্ছে আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা। চিকু একটু কাজ কর বাবা, বাড়িতে একটু কাজ কর। কাজের নাম নিলেই আগে দুজনেই পালায়।